1886 সালের 30 জুলাই তামিলনাড়ুতে মুথুলক্ষী রেড্ডির জন্ম হয়। তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা বিধায়ক। স্বামী বিবেকানন্দ এবং গান্ধীজির চিন্তা ভাবনা তার উপর ব্যাপক প্রভাব ফেলেছিল। মুথুলক্ষী রেড্ডি দেবদাসী ব্যবস্থার বিলুপ্তি, বাল্যবিবাহ প্রতিরোধ আইন প্রণয়ন এবং নারী ও শিশুদের পাচার রোধে আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছিলেন। তিনি মেয়েদের বিয়ের বয়স বাড়িয়ে 14 করার জন্য একটি বিলও প্রবর্তন করেছিলেন। তিনি 1954 সালে আদিয়ার ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। বর্তমানে এটি বিশ্বের বৃহত্তম ক্যান্সার হাসপাতালগুলির মধ্যে একটি। মুথুলক্ষী রেড্ডি 1968 সালের 22 জুলাই 81 বছর বয়সে মারা যান। 1882 সালের 30 জুলাই সত্যেন্দ্রনাথ বসু পশ্চিমবঙ্গের মেদিনীপুরে জন্মগ্রহণ করেন। তিনি একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ছিলেন। অরবিন্দ ঘোষের ধারণায় প্রভাবিত হয়ে সত্যেন্দ্রনাথ বসু বিপ্লবী আন্দোলনের সংস্পর্শে আসেন। সত্যেন্দ্রনাথ বসু ছাত্র ভাণ্ডার নামে একটি সংগঠন গঠন করেছিলেন। এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল স্বদেশী প্রচার করা, কিন্তু এই প্রতিষ্ঠানটি যুব সমাজকে বিপ্লবী দলের সঙ্গে যুক্ত করার কাজ করেছিল। সত্যেন্দ্রনাথ বসু ক্ষুদিরাম বোসকে কিংসফোর্ডকে হত্যা করতে অনুপ্রাণিত করেছিলেন। কিংসফোর্ডে হামলার ঘটনার পর সত্যেন্দ্রনাথ বোসকে অবৈধভাবে অস্ত্র রাখার দায়ে 2 মাসের কারাদণ্ড দেওয়া হয় এবং তাকে আলিপুর জেলে পাঠানো হয়। সত্যেন্দ্রনাথ বসু একজন ব্রিটিশ তথ্যদাতাকে জেলে হত্যা করেছিলেন। এই হত্যার দায়ে সত্যেন্দ্রনাথ বসুর বিচার হয় এবং 1908 সালে 21 নভেম্বর ব্রিটিশ সরকার তাকে মৃত্যুদণ্ড দেয়। 30 জুলাই 2019 সালে ভারতীয় সংসদ 3 তালাক বিলটি পাশ করে। রাষ্ট্রপতির অনুমোদনের পর বিলটি আইনে পরিণত হয়। এই আইনের অধীনে মৌখিক, লিখিত, ইমেল বা SMS এর মতো বৈদ্যুতিক উপায়ে যে কোনো আকারে 3 তালাক দেওয়ার প্রথাকে অবৈধ এবং অকার্যকর ঘোষণা করা হয়েছিল। এই আইনের অধীনে 3 তালাক দেওয়ার ব্যক্তির বিরুদ্ধে 3 বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত মহিলাকে নিজের এবং তার সন্তানদের ভরণ পোষণের দাবি করার অধিকারও দেওয়া হয়েছে। আইনটি ভুক্তভোগীকে তার নাবালক সন্তানের অভিভাবকত্বের অধিকার দেওয়া হয়। যদি কোনো স্বামী তার স্ত্রীকে 3 তালাক দেন, তবে ভুক্তভোগী বা তার আত্মীয় বিষয়টি পুলিশে জানাতে পারেন, যার পরে গ্রেফতার স্বামীকে ম্যাজিস্ট্রেট জামিন দিতে পারেন, কিন্তু ভুক্তভোগীর কথা না শুনে জামিন দেওয়া যায় না। ম্যাজিস্ট্রেটের সামনে উভয় পক্ষের সম্মতিতেও চুক্তি করা যেতে পারে। এই বিলের লক্ষ্য ছিল মুসলিম মহিলাদের অধিকার রক্ষা করা এবং 3 তালাক প্রথা দ্বারা সৃষ্ট হয়রানির অবসান ঘটানো। 2012 সালের 30 জুলাই 6টি রাজ্য এবং 1টি কেন্দ্রশাসিত অঞ্চলের বিদ্যুৎ কেটে দেওয়া হয়। উত্তর গ্রিডে ত্রুটির কারণে দিল্লি, উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং হিমাচল প্রদেশে বিদ্যুৎ বিভ্রাটের কারণে 36 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হন। বিদ্যুৎ প্রায় 15 ঘন্টা পরে এসেছিল, কিন্তু 31 জুলাই পাওয়ার গ্রিড বাধ হওয়ার কারণে আবার বিদ্যুৎ চলে যায়। প্রায় 22টি রাজ্য ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যুৎ বিভাগের একটি স্থায়ী কমিটি এই বিষয়ে একটি প্রতিবেদন জারি করে বিদ্যুৎ বিভ্রাটের বেশ কয়েকটি কারণ উল্লেখ করে। তাতে বলা হয় যে বিদ্যুতের অস্বাভাবিক বিতরণের ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ছিল, কারণ কিছু রাজ্যে 24 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ পাচ্ছিল। এতে চাপ বেড়ে যায়। ক্ষমতার চেয়ে বেশি বিদ্যুৎ দেওয়ার কারণে গ্রিডটি হঠাৎ ব্যর্থ হয়। কমিটির প্রতিবেদন অনুযায়ী এত বড় মাত্রায় বিদ্যুৎ বিভ্রাটের কারণ ছিল সমস্ত স্টেশনগুলির কাজ না করা। জানা যায় যে বিদ্যুৎ বিভ্রাটের সময় মাত্র 4টি সাবস্টেশন করছিল কাজ। এটা ওভারলোড করা ছিল, যার ফলে গ্রেড ব্যর্থ হয়েছিল। শিক্ষা দেশ কা গৌরব হ্যায় আর আরকেডিএফ ইউনিভার্সিটি শিক্ষা কা উদ্যম হ্যায়। আরকেডিএফ মে সবারে আপনা ভবিষ্য, পিএইচডি এমফিল করে আপনে পছন্দিদা বিষয় মে, সার্টিফিকেট ডিপ্লোমা কে 74 কোর্সেস। আরকেডিএফ ইউনিভার্সিটি, আরকেডিএফ মে সবারে আপনা ভবিষ্য, পিএইচডি এমফিল করে আপনে পছন্দিদা বিষয় মে, সার্টিফিকেট ডিপ্লোমা কে 74 কোর্সেস কেবল আরকেডিএফ ইউনিভার্সিটি মে। আরকেডিএফ ইউনিভার্সিটি, আরকেডিএফ মে সবারে আপনা ভবিষ্য, সার্টিফিকেট ডিপ্লোমা কে 74 কোর্সেস কেবল আরকেডিএফ ইউনিভার্সিটি মে। আরকেডিএফ ইউনিভার্সিটি।
RKDF University में admissions open. RKDF University भविष्य को लेकर परेशान है? RKDF University है इसका हल. PhD, MPhil किसी भी विषय में. डिप्लोमा के अनेक अवसर है. RKDF University में admissions open. RKDF University Education glorifies nation. 1987 সালের 13 জুলাই শ্রীলঙ্কায় গার্ড অফ অনার চলাকালীন এক সৈনিক তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে আক্রমণ করে। বিদেশের মাটিতে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর উপর এটি ছিল একমাত্র হামলা। ভারত শ্রীলঙ্কা শান্তি চুক্তির জন্য রাজীব গান্ধী কলম্বোতে যান। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি J.R. জয়ওয়ার্ডেন এর আমন্ত্রণে রাজীব গান্ধী শ্রীলঙ্কা সফর করেন। 1987 সালের 29 জুলাই ভারত ও শ্রীলঙ্কার মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তি উপলক্ষে এই সফর ছিল। 1987 সালের 30 জুলাই গার্ড অফ অনার চলাকালীন শ্রীলঙ্কার নৌবাহিনীর এক সৈনিক উইজেমনি বিজিতা রোহানা রাজীব গান্ধীকে করেন আক্রমণ। তিনি রাইফেলের ব্যাট দিয়ে রাজীব গান্ধীর মাথায় আঘাত করেছিলেন, তবে হামলায় রাজীব গান্ধী অল্পের জন্য রক্ষা পান। বিজিতা রোহানা শান্তি চুক্তিতে অসন্তুষ্ট ছিলেন, কারণ তিনি এটিকে ভারতীয় হস্তক্ষেপ হিসাবে দেখেছিলেন। প্রকৃতপক্ষে শ্রীলঙ্কায় ভারতীয় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের জন্য এই চুক্তি করা হয়েছিল। এই আক্রমণের পর বিজিতা রোহানাকে অবিলম্বে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। 1930 সালে 30 জুলাই প্রথম ফিফা বিশ্বকাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে ঐতিহাসিক ম্যাচটি অনুষ্ঠিত হয়। ফিফা এই বিশ্বকাপের আয়োজন করে। 7টি দক্ষিণ আমেরিকান, 4টি ইউরোপীয় এবং 2টি উত্তর আমেরিকান দল সহ মোট 13টি দল অংশগ্রহণ করে। উরুগুয়ে ও আর্জেন্টিনার মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। উরুগুয়ে 4-2 গোলে করেন জয়লাভ। 1920 সালের দিকে ফুটবলের জন্য একটি পৃথক বিশ্বকাপের দাবি ছিল। অন্যদিকে 1932 সালের অলিম্পিক্স গেমস থেকে ফুটবল বাদ দেওয়া হয়। 1928 সালের 26 মে ফিফা ঘোষণা করে যে 1930 সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।